আগামী জন্মদিন আমি যেন বাংলাদেশের সেবা করতে পারি, বাংলাদেশকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি। আমি আমাদের বিদ্যালয়ে একটা বাক্স আছে যাতে আমরা আমাদের টিফিনের টাকা থেকে বাঁচিয়ে রাখি, তারপর সেই টাকা দিয়ে আমরা আমাদের গরিব বন্ধুদের সাহায্য করি। আমাদের স্কুলে একটি অনেস্টি শপ আছে, এখানে কোনো দোকানদার থাকে না, আমরা এখান থেকে টাকা দিয়ে প্রয়োজনীয় জিনিস নিয়ে যাই, এ থেকে আমরা সততার শিক্ষা পাই। আমাদের স্কুলে প্রতিদিন সমাবেশের পর একজন শিক্ষক আমাদের নীতিবাক্য শেখান এবং এগুলো অনুযায়ী কাজ করতে উৎসাহিত করে। সবাই একসাথে বসে খাবার খেতে পারি, এর জন্য আমাদের কাছে খুব আনন্দ হয় এবং আমাদের কাছে সবাই একসাথে খেতে পারি বলে আমাদের মনে হয় যে আমরা পিকনিকে একসাথে বসে খাচ্ছি। আমরা আমাদের ব্যবহৃত খেলনা এবং শিক্ষকদের সহায়তা ও বইয়ের সহায়তা নিয়ে এই প্রতীকী চিড়িয়াখানা এবং প্রযুক্তি ঘর বানিয়েছি। এতে আমাদের তেমন কোনো টাকা পয়সা খরচ করতে হয়নি। আমাদের ছাত্রদের যেমন একটা নির্ধারিত পোশাক আছে, আমরা নিজেরাও ওরকম একটা নির্ধারিত পোশাক পরি সবাই। আমাদের MLSSদেরও নির্ধারিত পোশাক আছে, আমরা নিজেদের নাম সম্বলিত আইডি কার্ড ব্যবহার করি। আমরা মনে করি যে এতে ছাত্রদের সাথে আমাদের একাত্মতা আরও বৃদ্ধি পায়। শিশু যখন বিদ্যালয়ে আসে সে শুধু বই পড়ার জন্যে আসলে আসে না, বই পড়ার পাশাপাশি কিছু সামাজিক কিছু নৈতিক মানে শিক্ষা তাদের প্রয়োজন হয়, আর সেইটার জন্য আমাদের বিদ্যালয়ে কিছু কার্যক্রম আছে যেগুলো আমরা পরিচালনা করি, যেটা হচ্ছে তাদের সততা শিক্ষা দেওয়া, সামাজিকতা শিক্ষা দেওয়া, তারপরে তার চরিত্র গঠনমূলক ন্যায় নীতিবোধ শৃঙ্খলা, এই কাজগুলো আমরা একটা কমিটির মাধ্যমে আমাদের শিক্ষকদের দায়িত্ব দিয়ে আমরা এই কাজগুলো তাদের নিয়মিতভাবে শেখাই, এবং এটা যে চর্চা করতেছে সেই চর্চাটাও এখানে আমরা করাই যে সে কে কী করতেছে। আসলে আরপাড়া মডেল সরকারি প্রাইমারি স্কুল যে ভালো কাজগুলো অলরেডি শুরু করেছে, এটা স্থানীয় প্লাস জেলা পর্যায়ে এবং মন্ত্রিপরিষদ পর্যায়ে যে প্রশংসিত হয়েছে, এই কাজগুলো অন্যান্য স্কুলে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে বিভিন্ন মিটিংয়ে শিক্ষকদেরকে অবগত করছি এবং তারা স্বেচ্ছায় এখানে এসে সেই কাজগুলো দেখে তাদের ওই স্কুলে এটা বাস্তবায়ন করার জন্য অলরেডি 8-10টা স্কুলে উদ্যোগ গ্রহণ করেছে এবং ভবিষ্যতে আরও স্কুলগুলো যেন এটা ছড়িয়ে যায় সেইটা আমরা পরবর্তীতে উদ্যোগ গ্রহণ করব। আলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে কাজটি করছে এটা আসলে তাদের নিজস্ব বুদ্ধি বিবেচনা প্রয়োগ করেই করছে, অতএব এটাকে একটি ইনোভেশন হিসেবে এটাকে চিন্তা করা যায়, এটা আসলে একটি ইনোভেশনও বটে এবং এটা বাস্তবায়ন হলে শিক্ষার গুণগত মান অনেক সুন্দর হবে, অনেক উন্নত হবে।